আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি ও সম্মানিত দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে পাক ভারত উপমহাদেশের যে রাজনীতি সেটি নানা কারণে জমে উঠেছে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি যে বাংলাদেশের দীর্ঘদিনের শত্রু বলে বিবেচিত এবং বাংলাদেশের মানুষ যাদেরকে ঘৃণা করে এবং অনেকে ঘৃণা না করলেও ঘৃণা করার ভান করে সেটি হলো পাকিস্তান তো পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে টেলিফোন করলেন অতি সম্প্রতি এর বাইরে আমরা বাংলাদেশের সঙ্গে চীনের যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং চীনের যিনি প্রেসিডেন্ট রয়েছেন তিনি এবং বাংলাদেশের যে প্রধানমন্ত্রী এই দুজনের মধ্যে সাম্প্রতিককালের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তার বাইরে গিয়ে ভারতের সঙ্গে যে টানাপোড়েন যাচ্ছে আমাদের অর্থনৈতিক সম্পর্ক আমাদের কূটনৈতিক সম্পর্ক আমাদের সামাজিক সম্পর্ক এমনকি আমাদের সীমান্ত সম্পর্কের ক্ষেত্রে তারই ধারাবাহিকতায় আমরা গত বছর শুনেছিলাম যে প্রধানমন্ত্রী যখন দিল্লি সফরে গেলেন তারপরে আবার কলকাতা সফরে গেলেন সেখানে তাকে রীতিমতো তাচ্ছিল্য করা হয়েছে এবং সেই তাচ্ছিল্যের জবাবে মাত্র এই একটি বছরের মধ্যে বাংলাদেশের যে কূটনীতিক বিভাগগুলো রয়েছে এবং সরকারের অন্যান্য অনুবিভাগ রয়েছে এবং রাজনৈতিক উইংসগুলো রয়েছে তারা চীনের সঙ্গে এইরকম একটি সুসম্পর্ক স্থাপন করে ফেলেছে যা কিনা ভারত যে গত দুই তিন বছর যাবৎ বাংলাদেশের যারা রাজনীতিবিদ রয়েছেন তাদেরকে যেভাবে তাচ্ছিল্য করে কথা বলতো কিংবা বাংলাদেশের লোকজনকে যেভাবে অপমানিত করে তারা এক ধরনের তৃপ্তি পেত সেটি এখন তাদের জন্য একেবারে বুমেরাং হয়ে দাঁড়িয়েছে এখন অবস্থা যা দাঁড়িয়েছে তাতে বোঝা যাচ্ছে যে দিল্লি বিশেষ করে ভারতীয় যে প্রশাসন যেখান থেকে চালানো হয় সেই দিল্লি বাংলাদেশকে রীতিমতো কাউন্ট করছে এবং দিল্লির যে উত্তর পাড়ার লোকজন কিংবা দক্ষিণ পাড়ার লোকজন তারা যারাই হোক না কেন তারা কিন্তু এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভয় পাচ্ছেন এবং ভয়ে থর থর করে রীতিমতো কাঁপছেন তাদের এই যে ভয় এবং ভীতি এরই ধারাবাহিকতায় আমরা দেখলাম যে নরেন্দ্র মোদী স্বয়ং ভারতের যিনি বর্তমান যে পররাষ্ট্র সচিব রয়েছেন জনাব সিংলা তাকে বাংলাদেশে পাঠিয়েছিলেন শেখ হাসিনার সঙ্গে দেখা করে তার মান ভাঙানোর জন্য কিন্তু সেটি যে হালে পানি পেয়েছে এরকম কোনো আভাস পাওয়া যাচ্ছে না উল্টো আমরা যা শুনতে পেয়েছি যে সিংলা যেভাবে স্পেশাল প্লেন নিয়ে একেবারে সেই আলেকজান্ডারের মতো বাংলাদেশে এসছেন অর্থাৎ তিনি কোনোরকম প্রোটোকলের ধারার চেষ্টা করেননি তার একটা ধারণা ছিল তিনি এসে মিলিটারি বেইজে থামবেন এবং সরাসরি এসে হোটেলে উঠবেন এবং প্রধানমন্ত্রী তাকে তোয়াজ এবং তদবির করে গণভবনে নিয়ে তারপর তাকে জামাই আদর করবেন কিন্তু ঘটনা দেখা গেল যে উল্টো হয়ে গেছে সিংলা আসলেন ঠিকই কিন্তু প্রধানমন্ত্রীর সঙ্গে তিন তিনবার চেষ্টা করেও তিনি বৈঠকের যে সময়টি তার ইচ্ছা মতো করতে পারেননি পরে দেখা গেল যে রাত্রি আটটার পরে প্রধানমন্ত্রী দয়া করে সামান্যতম সময় সেখানে দিয়েছেন বলে বিভিন্ন সূত্র থেকে আমরা জানতে পেরেছি এবং সিংলা যখন বাংলাদেশ ত্যাগ করলেন তখন তিনি সাংবাদিকদেরকে তেমন কিছুই বলেননি এবং তার মুখের যে অভিব্যক্তি সেই অভিব্যক্তি দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি যে মিশন নিয়ে বাংলাদেশে এসেছিলেন সেটি সফল হয়নি তো এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভারতের প্রধানমন্ত্রী জনাব নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্পর্ক ঠিক আগের মতো নেই এবং ভারত এবং বাংলাদেশের যে গত এক দশক ধরে যে ধরনের স্বামী স্ত্রীর সম্পর্ক অনেকে বলার চেষ্টা করেন অনেকে ভাই বোনের সম্পর্ক বলার চেষ্টা করেন অনেকে রক্তের সম্পর্ক বলার চেষ্টা করেন ঠিক সেই সম্পর্কটা কিন্তু আসলে বাস্তবে এখন আর সেভাবে নেই ভারতীয় মূলধারার যারা গণমাধ্যম কর্মী রয়েছেন তারা বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্ন নেতিবাচক খবর প্রচার করছেন তারা প্রচার করার চেষ্টা করছেন যে বাংলাদেশের যে ভূমি সেই ভূমিতে চীন সৈন্য সমাবেশ করবে এবং সেই সৈন্য সমাবেশ থেকে তারা সময় এবং সুযোগ মতো ভারত আক্রমণ করবে তো এই ধরনের ধরনের অপমানজনক খবর এবং সংবাদ ভারতীয় গণমাধ্যমগুলো অহরহ প্রচার করে যাচ্ছে এবং তারা আরও প্রচার করে যাচ্ছে যে বাংলাদেশের সঙ্গে যদি চীনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হয় এবং আমরা যদি চীন থেকে টাকা নেই পয়সা নেই ঋণ নেই চীনের সঙ্গে বেশি বেশি ব্যবসা বাণিজ্য করি তাহলে আমাদের কী কী বিপদ হতে পারে বিপত্তি হতে পারে এসব নিয়ে অঙ্ক কোষে কষে রীতিমতো ভারতীয় দাদারা একেবারে পাগল পারা হয়ে পড়েছেন এখন এই যে বর্তমান যে ত্রিমাত্রিক রাজনীতি চলছে বাংলাদেশকে কেন্দ্র করে অর্থাৎ বাংলাদেশ স্বতন্ত্রভাবে চীনের সঙ্গে একটা সুসম্পর্ক স্থাপন করতে চাচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বলয় থেকে বের হয়ে গিয়ে তারা কতিপয় পশ্চিমা রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব করতে চাচ্ছে মিডেল ইস্টের রাষ্ট্রসমের সঙ্গে তারা বন্ধুত্ব করতে চাচ্ছে এমনকি পাকিস্তানের সঙ্গে যে তাদের বন্ধুত্ব হবে না এই ধরনের কথাবার্তা কিন্তু এখন আর বাংলাদেশ বলছে না তো এরই ধারাবাহিকতায় এখন যে ভারতীয় কর্তৃপক্ষ যারা রয়েছেন রাজনৈতিক কর্তৃ রয়েছেন তারা বর্তমান প্রধানমন্ত্রীকে ঠিক জমের মতো ভয় পাচ্ছেন জমের মতো ভয় পাচ্ছেন এই কারণে যে এই ভদ্র মহিলাকে কোনো অবস্থাতেই তারা নিয়ন্ত্রণ করতে পারছে না কোনো অবস্থাতেই তারা কন্ট্রোলে নিতে পারছে কিন্তু দাদাদের ভাষ্য হলো এই ভদ্র মহিলার জন্য কি না করেছে ভারত তারা তাকে ক্ষমতায় বসানোর জন্য জীবন সবি দিয়েছে তাকে ক্ষমতায় রাখার জন্য তারা যে সকল তৎপরতা চালিয়েছে এরপরে আর কোনো কিছু থাকে না তো এইসব হাবিজাবি কথা বলছে আর বুক চাপড়িয়ে চাপড়িয়ে তারা আহাজারি করার পরেও বাংলাদেশ সম্পর্কে কিন্তু তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সিদ্ধান্ত নিতে পারছে না এই কারণে যে বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি এ রাষ্ট্রটি কখনোই দিল্লির অধীনতা মানেনি অথবা বাংলাদেশে বিভিন্ন সময় বিভিন্ন শাসকরা এসছেন যারা খুব সুসময়ে দিল্লির সঙ্গে সুসম্পর্ক স্থাপন করেছেন কিন্তু দিল্লি যখনই ছড়ি ঘোরানোর চেষ্টা করেছেন তখনই কিন্তু তারা বিদ্রোহ করেছে এবং বাঙালি জাতির যে এই বিদ্রোহ করার যে অভ্যেসটা এটা কিন্তু হাজার বছরের পুরনো বঙ্গবন্ধুর সঙ্গেও এক সময় ভারতের খুব ভালো সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটা পরবর্তীতে দা কুমড়া বা সাপ এবং নেউলের সম্পর্কেতে পরিণত হয়েছিল তদ্রুপ শেখ হাসিনার সঙ্গেও কিন্তু ভারতের খুব ভালো সম্পর্ক ছিল কিন্তু ভারত যেভাবে তুচ্ছতা করেছে বাংলাদেশকে কিংবা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরকালীন সময় তারা যে আচরণ করেছে এটা কিন্তু বঙ্গবন্ধুর যে কন্যা সেটা তিনি স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারেননি ফলে তিনি ক্ষমতায় আসার জন্য বা অন্য যে কোনো কাজের জন্য ভারতের যতটুকু সাহায্য দরকার সহযোগিতা দরকার সবই তিনি নিয়েছেন এবং নেয়ার পরে তিনি যা করার তাই করেছেন অর্থাৎ দেশাত বোধে তিনি জাগ্রত হয়ে ভারতের বিপক্ষ শক্তি যারা রয়েছেন তাদের সঙ্গে হাত মিলিয়েছেন এবং এই ক্ষেত্রে যদি ভারত শেখ হাসিনাকে চ্যালেঞ্জ জানায় তাহলে ভারতের পরিণতি যে কত খারাপ হবে এটা ভারতের চেয়ে কেউ আর বুঝে না এবং তারই ফলশ্রুতিতে ভারতীয় গণমাধ্যমগুলো একটার পর একটা উস্কানিমূলক তারা খবর প্রকাশ করে যাচ্ছে এই মুহূর্তে ভারতের সীমান্তে চীনের সঙ্গে যে সমস্যা যাচ্ছে পাকিস্তানের সঙ্গে যে সমস্যা যাচ্ছে সেই সমস্যা যদি বাংলাদেশের সীমান্তগুলোতে শুরু হয় তাহলে রাষ্ট্রের অস্তিত্ব নিয়েই টানাটানি লেগে যাবে তো তারা এই জন্য যে কোনো মূল্যে শেখ হাসিনার সাথে একটি সুসম্পর্ক স্থাপন করতে চাচ্ছে এমনকি শেখ হাসিনা যদি একেবারে পরিপূর্ণভাবে চীনের সাথে সম্পর্ক স্থাপন করে ফেলে তারপরও তারা শেখ হাসিনার সঙ্গে দ্বন্দ্ব এবং সংঘাতে জড়াবেন এর কারণটা হলো সময়টা এখন শেখ হাসিনার এবং সময়টা এখন ভারতের বিপক্ষে চলে গিয়েছে তো দেখা যাক যে কূটনীতি চলছে যে অর্থনীতির যে লীলা খেলা চলছে এই লীলা খেলায় শেষ পর্যন্ত পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি